Pardon me, why don't you come over here? I need to ask you something quickly, my dear. Why do you always settle for something less? You know that, baby, you deserve it. হ্যালো গাইস, তো আমি তোমাদের এসি লাইফস্টাইলের আকাশ। তো আমি সকালবেলা দেখতে চাইছিলাম যে সকালের আকাশটা কেমন হয়, তো কোনোদিন উঠতে পারছিলাম না। তো আজকে উঠেছি, আমি আজকে যাব বাইরের দিকে, দেখি কেমন লাগে। প্রচণ্ড এমনি ঠান্ডাও করছে, কিন্তু আমার দেখার ইচ্ছা যে সকালটা কেমন হয়। তো চলো গাইস, বেরিয়ে পড়া যাক। এই দেখো গাইস, আমাদের ঠিক জানলার সামনা সামনি পূর্ব দিক, তো সূর্যটা ঠিক উঠেছে ওই যে গাছের দিক করে, একদম গোল লাগছে গাইস। গোলভাবে উঠেছে, এছাড়া যখন আরেকটু নিচে ছিল পুরো লাল ছিল টকটকে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক গাইস। তো গাইস, আমি এখন যাচ্ছি বড়গুলির দিকে, দেখতে চাই ওদিকের মানে কুয়াশা অবস্থা থাকে প্রায়। এখনও 8:30 দিকে ঠিক হয়, তো আমি এখন ওখানেই যাচ্ছি, সাইকেলে করে যাচ্ছি। দেখো গাইস, এক হাতে চালাচ্ছি, এক হাতে ব্লক করছি, প্রচণ্ড ঠান্ডা গাইস। তো দেখো গাইস, সামনে যে ভ্যানটা যাচ্ছে, এই কাকাগুলো সকাল সকাল কত খাটনি করে, কত খাটাখাটনি করে, সবজি আনা, আলুর বস্তা আনা, অনেক খাটাখাটনি করে। তার উপরে এত সর্দি সকালে, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। আর উপরে দেখতে পাচ্ছ সিদ্ধার কাছে কাছে চলে এসেছি। ও হেভি ঠান্ডাও। চলো গাইস, ওভারটেক করা যাক। দেখো গাইস, পৌঁছে গেছি এখানে। আমি দেখছি সিদ্ধার বিল্ডিংয়ের বাইরে অনেকজন অপেক্ষা করছে, ওই যে আপনারা দেখতেই পাচ্ছ ওই অত দূরে। তো এখানে প্রচণ্ড কুয়াশাও পড়েছে, ওই দিকে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখাচ্ছি না। এই যে গাইস, কুয়াশা পড়েছে, দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে প্রচণ্ড সরে। আর এদিকে সবাই এখনো ওয়েট করছে, কিসের জন্য ওয়েট করছে বুঝতে পারছি না। আর এই যে আমার সাইকেলটা দাঁড় করিয়েছি, সিদ্ধার বিল্ডিং আছে, এটা ওয়েট করছে কিসের জন্য আমি জানি না। বাট তোমরা দেখো শুধু জায়গাটা, জায়গাটা শুধু তোমরা দেখো, এটা হচ্ছে ঝিল পার, এটা বদ্দির আছে। প্রচণ্ড ঠান্ডা এখন, আর এই ঠান্ডায়, এই ঠান্ডায় এই জলে যদি কেউ স্নান করে দিঘাচ্ছে, ডেড আছে, হেভি হাওয়া দিচ্ছে, আমার পক্ষে সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। এমনিতে তোমাদের একটা সিক্রেট বলে দিই, এই জায়গা থেকে রাত্রিরে প্রচণ্ড জোরে জোরে বাইক চালানো হয়, অ্যাক্সিডেন্টও অনেকবার হয়, অবশ্য আমার হয়নি, তো প্রচণ্ড স্বরে জোরে জোরে বাইক চালানো হয়। এবার গাইস, বুঝতে পারলাম এই বাসের জন্য ওদিকে সবাই দাঁড়িয়েছিল, কারণ এখানে বেশিরভাগই ছেলেমেয়েরা, যারা বাচ্চা আছে তারা এই স্কুলে, অ্যাডাবাস ইন্টারন্যাশনাল স্কুল যেটা প্রাইমারি সেকশন হয় ওতে পড়ে, আর এই বাসের জন্যই ওয়েট করছিলো সবাই। এখন ওই বাসে তুলে দিচ্ছে এই যে বাচ্চাদের। তো গাইস, এটা আজকের সকালের ছিল একটা মিনি ব্লগ, আমি তোমাদের সামনে অনেক দ্রুত একটা বড় ব্লগ নিয়ে আসবো, কারণ সাথে সাথে পড়াশোনাও, সাথে সাথে আমাকে এটাও টাইম দিতে হয়। তো আজকের জন্য এইটুকু, এটা মিনি ব্লগ ছিল, আমি তোমাদের জন্য আরও বড় ব্লগ আনবো। বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর যদি ভালো লাগে।